হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে এটা একটা ফেস মাস্ক তৈরি করছি। এটা এটার মধ্যে হচ্ছে প্রথমে বিটরুট, তারপরে বেসন, তারপরে চালের গুঁড়ো, তারপরে এটা হচ্ছে বেসন, আগেরটা ছিল চালের গুঁড়ো, তারপরে এখন দেয়া হবে হচ্ছে হানি। এক চামচ দেওয়া হয়ে গেল হানি। তারপরে দেখুন হানিটা, ওয়াও কি সুন্দরভাবে পড়ছে। যারা যারা খুব মিষ্টি পছন্দ করে তাদের নিশ্চয়ই খেতে ইচ্ছে করবে। আর এখানে দেওয়া হচ্ছে, আমার কাছে ছিল হচ্ছে কফি কফি জেল কফি জেল কফি মাস্ক জেল, তো সেটাও আমি অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এটা ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর তারপর একটা সুগার অ্যাড করে দিলাম। গাইস, এটাকে দেওয়ার আগে নরমাল জল দিয়ে ধুলেও হবে, ফেস ওয়াশ দিয়ে ধুলেও হবে, কিন্তু ফেসটাকে আগে ক্লিন করে নিতে হবে, তারপরে এটা ইউজ করতে হবে। শুধু এটা না, সব ফেসে তুমি যাই লাগাচ্ছ আগে ক্লিন করে নিও ভালো। তো চলো আসি, মানে লাগিয়ে আসি। এটাকে লাগিয়ে নেওয়ার পর আস্তে আস্তে মাসাজ করতে হবে, কারণ এটা স্ক্রাবার। এর ভেতরে বেসন আছে, তারপরে চিনি আছে, তারপরে কি বলে চালের গুঁড়ো, এগুলো স্ক্রাব করতে হেল্প করে। এগুলো তোমার স্কিন থেকে ট্যাংটাকে দূর করবে। তো গাইজ, এখানে পাপা কি পরি ফেসটা ওয়াশ করে নিয়েছে ভালো করে ওটা লাগানোর পরে। তো আমি ভয়েসটা এখানে অ্যাড করে দিয়েছি, ওর ভয়েসটা একটু প্রবলেম হচ্ছিলো এই জন্য, আর তোমরাই দেখতেই পাচ্ছ। আর ও বলছিলো স্কিনটা খুব সফট সফট লাগছে, এইটাই মানে দু তিনবার ইউজ করলে কাজ হবে। তো গাইজ, এখানেই তোমাদেরকে টাটা।